পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান পড়াব। তোমরা প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় দুই বের করো। প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় দুই আছে পরিবেশ দূষণ। প্রাথমিক বিজ্ঞানে অধ্যায় দুই কি কি আছে? পরিবেশ দূষণ। এখন আমরা জানবো যে পরিবেশ দূষণটা আসলে কি, পরিবেশ দূষণটা আসলে কি। পরিবেশ দূষণটা হচ্ছে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছি। আমরা বেঁচে থাকার জন্য পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছি। এই ব্যবহারের ফলে পরিবেশের কি হচ্ছে জানো? পরিবেশের পরিবর্তন ঘটছে, পরিবেশের পরিবর্তন ঘটছে। এই পরিবেশের পরিবর্তন যখন আমাদের ক্ষতির কারণ হয় তখন তাকে বলা হয় কি? পরিবেশ দূষণ। এখন আমরা জানবো এই পরিবেশ দূষণটা কিভাবে হয়, পরিবেশ দূষণটার কারণ কি। পরিবেশ দূষণটার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে শিল্পায়ন। পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে কি? শিল্পায়ন। আমরা কি করি? শিল্প কারখানা সচল রাখি। এই সচল রাখার জন্য আমাদের কি ব্যবহার করতে হয় জানো? জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিগুলি হচ্ছে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস। এই জীবাশ্ম জ্বালানিগুলির নাম কি? তেল কয়লা প্রাকৃতিক গ্যাস। এই তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করি শিল্প কারখানা সচল রাখার জন্য। এতে করা হয় কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান কারণ। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই কি? পরিবেশ দূষণের প্রধান কারণ। তাই আমরা জানলাম কি, পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে কি? শিল্পায়ন। পরিবেশ দূষণের অন্যতম কারণ কি? শিল্পায়ন। আর এই শিল্প কারখানা সচল রাখার জন্য আমরা কি করি? জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি। এই জীবাশ্ম জ্বালানিগুলি হচ্ছে কি? তেল প্রাকৃতিক গ্যাস কয়লা। এই বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে কি হচ্ছে? পরিবেশ দূষিত হচ্ছে। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান কারণ। পরিবেশ দূষণের কি কারণ? প্রধান কারণ। এছাড়াও বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে, যেমন জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষণের একটা বড় কারণ। এছাড়াও অপ্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য কি করছে মানুষ পরিবেশকে কি করছে? ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে। পরিবেশ দূষণটা কাদের কর্মকাণ্ডে হয়ে থাকে? মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। এরপরে আমরা জানবো কি, পরিবেশ দূষণের প্রভাব। এই পরিবেশ দূষণের ফলে আমাদের কি হচ্ছে? পৃথিবীতে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব হচ্ছে। সেই ক্ষতিকর প্রভাবগুলি কী কী? এই পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে জানো? আমাদের মানুষ কি করছে? বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হচ্ছে। যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, ত্বকের রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি। এছাড়া কি হচ্ছে, দূষণের ফলে কি হচ্ছে? জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে। জীবজন্তুর আবাসস্থল চিনো? জীবজন্তু, তুমি যেখানে বসবাস করো সেটা তোমার আবাসস্থল। যেমন পাখি বাস করে গাছে, গাছ হলো পাখির আবাসস্থল। মাছ বাস করে পানিতে, পানি হচ্ছে কি মাছের আবাসস্থল। পরিবেশ দূষণের ফলে কি হইতাছে? জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। জীবের কি হচ্ছে? খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। এর ফলে কি হচ্ছে? অনেক প্রাণী পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে, অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রাটাও কি বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলে যাচ্ছে। এই হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি করছে। তাই আমরা জানলাম কি, পরিবেশ দূষণের প্রভাব কী, ক্ষতিকর প্রভাব। পরিবেশ দূষণের ফলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব হচ্ছে। যেমন মানুষ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হচ্ছে। যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, তারপরে হইল ত্বকের রোগ। এছাড়া কি হচ্ছে, জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে। তারপরে কি হচ্ছে, খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে অনেক প্রাণী পরিবেশ থেকে কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া
পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, আর এই হিমবাহ গলার ফলে কি হচ্ছে জানো, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো এই যে আমাদের, আমরা জানলাম যে পরিবেশ দূষণের কারণ, তারপরে পরিবেশ দূষণের প্রভাব, এছাড়া আছে আমরা জানবো কি যে পরিবেশ দূষণগুলি কী কী, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ আছে, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ আছে, যেমন আছে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, আর কি আছে শব্দ দূষণ। আবার বলি, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, যেমন কি বায়ু দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, আর আছে কি শব্দ দূষণ। আমরা পরবর্তী ক্লাসে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ আর শব্দ দূষণের বিস্তারিত জান। আজ তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে তোমরা তোমাদের বাড়ির কাজগুলি লিখো। এই যে দেখো এখানে তোমাদের বাড়ির কাজগুলি কি কি আছে দেখো, প্রথমে আছে হইল, এক নম্বরে আছে পরিবেশ দূষণ কি, লেখো তোমরা খাতায় পরিবেশ দূষণ কি। তোমরা তো আমাদের পাঠ্য বইটা দেখে দেখে পরিবেশ দূষণ কি সেটা লিখবে। তারপরে দুই নম্বর আছে পরিবেশ দূষণের দূষণগুলো কি কি, আমরা তো জানলাম পরিবেশ দূষণগুলি কি কি, মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, আর কি আছে পরিবেশ দূষণ, শব্দ দূষণ। তারপরে তিন নম্বরে লেখো পরিবেশ দূষণের কারণগুলি লিখো, কি কি কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা তো জানি যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে, তারপরে আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হচ্ছে, তারপরে আর কি হচ্ছে, তারপরে হচ্ছে কি প্রয়োজনীয় খাদ্য প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ কি করছে, পরিবেশকে কি করছে, ধ্বংস করছে। তারপরে আবার পরিবেশ দূষণের ক্ষতিকর পাঁচটা প্রভাব লিখো, পরিবেশ দূষণের ক্ষতিকর পাঁচটা প্রভাব। দেখো পরিবেশ দূষণের ক্ষতিকর একটা প্রভাব আছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, ত্বকের রোগ, পানিবাহিত রোগ। আর একটা আছে কি পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে, জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে। তারপরে তিন নম্বরটা হচ্ছে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব কি পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, তারপরে কি হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এগুলি একটা একটা করে প্রত্যেকটা লাইন পয়েন্ট আকার আকারে লেখলেই পাঁচটা ক্ষতিকর প্রভাব লেখা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা বাসায় এখন বসে আছো, তোমাদের তো এখন কোনো কাজ নেই, ক্লাস স্কুল নেই, এখন তোমরা এই যে আমরা যা যা পড়া দিতেছি বাসায় বসে বসে লিখবা, সেগুলি লিখে আবার কি করবা, সেগুলি আবার তোমরা মুখস্থ করবা। আর বাসায় ভালোভাবে থাইকো, স্বাস্থ্যবিধি মেনে চললো, তারপরে তোমরা পড়ালেখাগুলি তোমাদের ভালো করে করো। আরও অন্যান্য ক্লাস পড়া আছে, সেগুলি সব ক্লাসগুলির পড়া তোমরা বাসায় বসে কমপ্লিট করবা, কারণ তোমাদের এই ক্লাসে যা যা পড়াবো সেগুলি নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, বুঝছো? তাহলে তোমরা কি করবা, মনোযোগ দিয়ে পড়ালেখা তৈরি করবা। খোদা হাফেজ।